Friends, welcome to my channel, Tamanna Family Vlog. Touch me. আরো একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমিও ভালোই আছি। তো আজকে আমি বিকেল থেকে ভিডিওটি শুরু করলাম আর দেখো আমি রেডি হয়ে গেছি। এখানে আমি আরেকটি চুড়িদার পরে নিয়েছি। তো এখন আমরা যাব একটু বাজারে, কারণ মাসি কিছু ঘরের জিনিস আনবে। তো আমি মা, মাসি আর মাম্মাম যাব, সেই জন্য একটু রেডি হয়েছি। তো চলো আজকে তোমাদের আমাদের মাসিবাড়ির এখানকার বাজারটা একটু ঘুরিয়ে আনি তোমাদের। তাই ভাবলাম একটা ছোট্ট ভিডিও করি। তো ঠিক আছে, চলো যাওয়া যাক। বেরিয়ে পড়েছি এখন রাস্তায়। এই যে ফ্রেন্ডস, মাম্মাম, মা, মানি। তো এটা মাসিদের রাস্তাটা, খুবই সুন্দর। তোমাদের একদিন আমি দেখিয়ে দিব, যদি পারি আজকেই দেখাবো। তো আমরা এখন যাচ্ছি। এটা মাসিদের এখানে নদীর পাড়। তো এইখানেই ষট পুজো, দুর্গা পুজোর ভাসানি সবই হয়। তো তোমাদেরকে একবার দেখিয়ে দেই। তো দেখো কি সুন্দর সিঁড়ির মতো করে দিয়েছে সব কিছু। এখানে সবাই স্নান করে, সবাই। তো বেশ ভালো জায়গাটা। আমরা ছোটোবেলা আগে এখানে খুবই আসতাম, তো এখনই আসা হয় না। আর সামনে একটা শিব মন্দির আছে, দাঁড়াও তোমাদেরকে দেখাই। এখানে একটা শিব মন্দির আছে। তো দেখো এটা রাস্তার পাড়ে, উপরে মা ওরা আছে। দেখো জলগুলো কি সুন্দর, হাঁসগুলা এখানে কি সুন্দর খেলছে। ছিলাম তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই নদীর পাড়টা। তো এখন আমরা বাজারে যাব, টোটোর জন্য দাঁড়িয়ে আছি। একটা টোটো এসেছে, তো চলো যাওয়া যাক। তো এই যে ফ্রেন্ডস, আমরা সেই দোকানটাতে এসে পড়েছি। RFL এর দোকান, প্লাস্টিকের সব ধরনের কিছু পাওয়া যায়, ফার্নিচার পাওয়া যায়। আর ওখানে একটা দাদা বসে আছে। তো এই যে এখানে দাদাটা, এই যে দাদাটা হাই করছে। তো চলো এখন আমরা দোকানের ভিতরে ঢুকি। তো দোকানটা বাইরেরটা দেখতে তো খুবই সুন্দর, তো ভিতরে ঢুকা যাক। ভিতরে ঢুকলে টের পাবো। দেখো এখানে খুব সুন্দর সুন্দর জিনিস আছে। তো মাসিদের ঘরের জন্য কিছু নিব বলে এখানে এসেছি। দেখো অনেক ধরনের ফার্নিচার আছে, প্লাস্টিকের জিনিস আছে, বোল সেট আছে। তো আমরা মাসিদের ঘরের জন্য এরকম টাইপের একটি রেক নিব। তো এই রেকটা নেওয়া পছন্দ হয়েছে বলে এটা দেখছে। আমরা দোকানটাতে এসে পড়েছি। দেখো কত বড় দোকান। তো এটা RFL এর। তো এখানে সব কিছুই খুব সুন্দর সুন্দর। দেখো তো দেখি কি নেওয়া যায়। ফার্নিচার গুলো খুবই সুন্দর। দেখো তো এখানে সব ডাইনিং। এখানে এখন ডাইনিং দেখা হচ্ছে, কোন টাইপের ডাইনিং নেওয়া হবে। তো মা আর মাসি সেটাই পছন্দ করছে। জিনিস নেওয়া হয়ে গেছে। তো মাসিদের ঘরের জন্য একটা ডাইনিং নেওয়া হলো, রাউন্ড। আর একটা র‍্যাক নিল পুজোর জন্য, আর কিছু টুকিটাকি নিল। তো এগুলো নিতে এসেছিলাম। তো ঠিক আছে এখন আমরা বাড়ি চলে যাব। এই দেখো ফ্রেন্ডস, দোকানটার পুরো সামনের দিকটা। তো আমাদের সব জিনিস নেওয়া হয়ে গেছে, আমরা এখন বাড়ি চলে যাব। আর তোমরা যদি এখানকার কেউ আমার ভিডিও দেখো, তাহলে তোমরা অবশ্যই এই দোকানটাতে আসবে, কারণ এই দোকানের জিনিসগুলো খুব অসাধারণ, আমাদের খুব ভালো লেগেছে। তো আমি এখানে একটা র‍্যাকের কথা বলেছিলাম, তো বর্তমানে এটা অ্যাভেলেবেল নাই এখানে। আর এটা বাংলাদেশের থেকে আসে সব মালগুলো, আর খুবই সুন্দর। এখন আমরা বাড়ি চলে যাব। আমরা টোটোতে উঠেছি, এখন বাড়ি চলে যাচ্ছি। বাড়িতে গিয়ে তোমাদের ভালো মতো দেখাবো কী কী নেওয়া হয়েছে। আমরা বাড়ি চলে আসলাম। তো বাড়িতে চলে আসলাম, আর ওখানে টোটোটাতে আছে সব কিছু। তো টোটোওয়ালা নিয়ে আসে। তো ওখানকার জিনিসগুলো এত সুন্দর, মানে দেখার মতো মনে হয় যে প্রত্যেকটা জিনিসই নিয়ে নেই।
তো সপ্তাহ নেওয়া সম্ভব না, তো মাসিদের বাড়ির জন্য কিছু নিয়ে আসা হলো যেটা খুবই দরকারি ছিল মাসির। তো ঠিক আছে, টোটোওয়ালা নিয়ে আসছে, দাঁড়াও তোমাদেরকে দেখাই। এই র‍্যাকটি আর এই ডাইনিং আর চেয়ারগুলো আনা হয়েছে। দেখো ফ্রেন্ডস, তখন বিকেলে বাজার থেকে আসার পর তারপর আবার হট করে এখন বাজারে চলে এসেছি দাদার সাথে। তো দাদা কিছু জিনিস কিনছে, তো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে কার জন্য কিনা হচ্ছে। তো সেই জন্যই আমরা বাজারে চলে এসেছি। আর বিকেলের পর আর ভিডিওটি তো তখন কিছু বলতেই পারলাম না, তো হুট করে বাজারে চলে আসলাম। তাই ভাবলাম তোমাদেরকেও একটু দেখিয়ে দিই এখানকার বাজার। তো দেখো আমরা এখন জিনিস দেখছি, দেখে তারপর বাড়ি চলে যাব। এখানে দাদা আর আমি এসেছি দুটো। তো দেখো কার কার জন্য কিনামা হচ্ছে সেটা তোমরা দেখে বুঝলেই। তো এখন আমরা বাড়ি চলে যাব। এই দেখো ফ্রেন্ডস, বাড়িতে এসে পড়িয়ে দেওয়া হচ্ছে মামমামকে, তো দাদা পড়িয়ে দিচ্ছে। তো দেখো তোমরা এতক্ষণে বুঝেই গেছো আমরা কিনতে গিয়েছিলাম, তো আমার জন্য কিছু কিনেছি, তো সেটা তোমাদের পরে দেখাবো কি কিনেছি। তো কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে। রাত্রে বাজার থেকে আসার পর তো আর ভিডিওটি কন্টিনিউ করলাম না, আর কী কী আনা হয়েছে সেটাও তোমাদের দেখাতে পারিনি। তো এটা কিছু পরে দেখাবো কী কী দাদা আমাদের কী কী দিয়েছে। আর আজকে আমি বানাবো বিরিয়ানি, তাই ভাবলাম যে তাহলে তোমাদের সাথে তো আমার বিরিয়ানি বানানোর রেসিপিটাও শেয়ার করা হয়নি, তো তাহলে আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আমি বিরিয়ানি বানাই। তো আমি তো বেশি বানাতে পারি না বেশি ভালো করে, তো যতটুকু পারি আর কি, তো সের মধ্যেই বানাবো। দাদা বলছিল খাবে বলে, তো সেই জন্য আমি চেষ্টা করব। তো এখন বানাবো আমি, তো সব কিছু আমার গোছানো হয়েই গেছে মোটামুটি। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমি কী কীভাবে বিরিয়ানি বানাবো রেসিপিটা। এখানে আমি পেঁয়াজ রসুন আদা এগুলো সব পেস্ট করে নিব আগে মাংসতে দেওয়ার জন্য। তারপর সব ইনগ্রিডিয়েন্টসগুলো তোমাদের দেখাচ্ছি, আগে এগুলো পেস্ট করে নেই তারপর সব দেখাবো। তো দেখো বিরিয়ানির জন্য যা যা উপকরণ লাগে মোটামুটি আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। তো এখানে দেখো জিরে, আগে মাংসটা ধুয়ে নিয়েছি, তো এখানে দুটো ভাগে মাংসটা ভাগ করব। তো তারপর দেখাচ্ছি পেঁয়াজ আছে, টমেটো আছে, তো আর এখানে নিয়েছি আমি সব মাখার জন্য। তারপর এদিকে আছে হলুদ, জিরের গুঁড়ো, লবণ, মরিচের গুঁড়ো, এদিকে আছে টক দই, এখানে এলো স্যাফরন, কেশর, এটা দুধের মধ্যে গুলাবো, আর এই মিঠা তো যেটা বিরিয়ানিতে লাগে, আর সানরাইসের বিরিয়ানি মশলা, এখানে কেওড়া জল, একটা গোলাপ জল, আর এখানে আছে আদা রসুন পেঁয়াজ মরিচ এগুলো সব পেস্ট, এখানে আছে সর্ষের তেল। তো এগুলো দিয়ে এখন আমি এই মাংসটা ম্যারিনেট করে নেব আগে, তারপর তোমাদের আস্তে আস্তে বলবো। আমার বিরিয়ানির মাংস ম্যারিনেট করা হয়ে গেছে, কারণ আমি সেটা দুভাগে ভাগ করেছি তোমরা দেখতে পারলে। তার কারণ একটা আমি এমনি মিঠা তোর গোলাপ জল এগুলো ছাড়া বানাবো এমনি খাওয়ার, আর একটা বিরিয়ানিতে দিব চিকেনগুলো, সেই জন্য দুটো আলাদা করে ম্যারিনেট করে রাখলাম। আর এখন আমি বেরেস্তা বানানোর জন্য পেঁয়াজগুলো কুচি করে কেটে নিব, তারপর বাদবাকিগুলো তোমাদের দেখাবো। সাথে থাকো, দেখতে থাকো। তো অনেক দিন থেকে বানাই না, তো ভিতরে একটু ভয় ভয় লাগছে, জানি না কেমন হবে। আর সম্পূর্ণই তোমাদের দেখাবো যতটুকু পারবো, তোমরাও দেখতে থাকো। আর আমি এটা এমনি সিম্পল ঘরোয়া পদ্ধতিতেই বানাবো, কারণ
অনেক কিছুই আমার কাছে নেই বর্তমানে অ্যাভেলেবেল। তো এখন আমি বিরিয়ানির চালটা ভিজাবো, তো সেটাও বাকি আছে, তো তোমরা সবই দেখতে থাকো। তো আমি এখন বেরেস্তাগুলো কেটে নিব, তো ঠিক আছে। তো দেখো, এই আমি একটা চিকেন বসিয়ে দিয়েছি, আর এখানে ভাতটা বানাবো বিরিয়ানি, সেই জন্য সব নিয়ে নিয়েছি, গোটা লং, এলাচ, দারচিনি, তেজপাতা সব নিয়ে নিয়েছি এখানে। তো এটা এখন আমি জলে দিয়ে দিব, জলটা আমার মোটামুটি যখন ফুটে আসবে তখন আমি চালটা দিয়ে দিব, অল্প এখানে রিফাইন তেলও দিয়ে দিব আমি। এই যে রিফাইন তেল, আমি এটা দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো জানি না কেক এরকমভাবে বানায়, তো আমি এভাবেই বানাই। তো জলটা এখন ভালোভাবে ফুটিয়ে তারপর চালটা দিয়ে দিব। আর এই চিকেনের রেসিপিটা তোমাদের আজকে দেখালাম না, কারণ এটা তোমরা আগেও দেখেছো, সেই জন্য আজকে দেখালাম না। তো আজকে শুধু বিরিয়ানি বানানোটাই দেখাবো, তোমরাও দেখতে থাকো। আর এখানে আমি বিরিয়ানির জন্য আলু আর ডিম সিদ্ধ করে রেখেছি, তো একটু হালকা করে ভেজে নিব, তো অনেকে ভাজে না, তো আমি একটু ভেজে নিব হালকা করে। তো এখানে আমার দেখো বিরিয়ানির সব প্রিপারেশন হয়ে গেছে, বেরেস্তা বানানো হয়ে গেছে, এখানে আমি বিরিয়ানির মাংস সব হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। আর এখানে আমি কেশর ভিজিয়ে রেখেছিলাম দুধের মধ্যে, তো এখানেই আমি কেওড়া জল, গোলাপ জল আর মিঠা তো দিয়ে গুলিয়ে নিয়েছি, তো এখান থেকেই আমি সব দিয়ে দিব। আর এই যে বিরিয়ানি মশলা, তো এটাও লাগবে, আর হাঁড়িটা তো আমি ঘি মেখে নিয়েছি আগেই। তো চলো এখন স্টার্ট করে দিই লেয়ার দেওয়া। তো এখানে অন্ধকারের জন্য ভালো করে দেখা যাচ্ছে না, তো আমি তোমাদের আর একটা দিন ভালো করে দেখাবো, যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে বিরিয়ানির। বিরিয়ানি হাঁড়িটা গুছিয়ে নিয়েছি পুরোভাবে লেয়ার দিয়ে, তো যেরকমভাবে পেরেছি, তো এটা এখন আমি হিটে দিয়ে দিব, গ্যাসের চুলাতে দিয়ে দিব, তো এখন ঢাকনা দিয়ে। তো সব করার পরে তোমাদের দেখাচ্ছি। তো দেখো আমি নিচে আজকে তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়ার উপরে হাঁড়িটা দিয়েছি, আর আটা দিয়ে গুলি করে সাইডটা দিয়ে দিয়েছি। তো একেবারে হওয়ার পর তোমাদেরকে দেখাবো। তো আমি 30 মিনিট পর এটা খুলেছি, আর আমার একটা ভাইস্তে ক্যামেরাটা ধরেছিল, সেই জন্য উল্টো হয়ে আছে। তো এখন আমি খুলবো, জানি না কেমন হয়েছে। তো সেন্টটা তো খুবই সুন্দর বেরিয়েছে, তোমরা তো শুধু দেখতেই পাচ্ছ। তো একেবারে নামানোর পর তোমাদের দেখাবো, তো নামানোর পর আর ভিডিওটি করাই হয়নি, সেই জন্য আমি তোমাদের সাইডে ফটো দিয়ে দিব। আর আমার এই বিরিয়ানি রেসিপিটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, বেশি বেশি করে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটি। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই বিরিয়ানি দিয়েই শেষ করব, তো তোমরাও দেখে নাও। আর আমি সাইডে ফটো দিয়ে দিব বিরিয়ানির। এখন আমি সব প্লেটে সাজিয়ে নিব। এখন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম।
তো এই দেখো, তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে।